গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে, যে আজকের শ্বাসটা অন্যরকম। হঠাৎ করে কি আমি কেন এরকম সেজেছি, তো এই যে দেখতেই পাচ্ছ। তো আজ হলো 15ই আগস্ট, তো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, তো সেই কারণে তোমাদের সাথে ইন্ট্রোটা দিতে আসলাম। তো বন্ধুরা, সব কিছু প্রোগ্রাম হয়ে গেছে, তো ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো কি হয়েছে বলো তো, সকালবেলায় এত তাড়াহুড়ো করে না যে আর হয় না, তো সেই কারণে ইন্ট্রোটা দিতে আসলাম যে আজকের ব্লগটা সারাদিন কী কী হবে কি না হবে। তো সেজন্যই আসলাম তোমাদের সাথে আবার গল্প করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আর বেশি কথা বলতে পারছি না, তো কেবল আসলাম, স্কুল থেকে আসলাম, এসেই তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি মেয়েকে নিয়ে রোদের মধ্যে। তো চলো দেখো, ছাদে প্রচুর রোদ, কথা বলতে পারছি না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো তারপরে দেখো, সকালবেলায় মা মেয়ে রেডি হয়ে গেছি, আর এই যে আমার মেয়ে সেজেছে, হাতে ব্যান্ড, হাতে জাতীয় পতাকা, আমাদের ভারত মাতার পতাকা নিয়ে যে যাচ্ছি। তো এখন বাজে 9:30, আর দেখো কীরকম রোদ উঠেছে। তো স্কুলটা বেশি দূর নয়, কাছে, চলো স্কুলে গিয়ে একদম তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলছি, চলো। তো এই যে বন্ধুরা দেখো, ফাইনালি চলে এসেছি স্কুলে। তো আসার আগে তো ভেবেছিলাম যে সব কিছু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যেহেতু 9টায় আসার কথা ছিল। তো জানি যে এই সব কাজে একটু লেট হবে স্কুলে, যেহেতু সবাই আসবে। তারপরে এই দেখো চলে এসেছি স্কুলে এখন, আর এই যে সমস্ত কিছু রেডি করছে, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের হেড ম্যাডাম। তো তোমরা স্কুলটা যারা আমার আশেপাশে আছো হয়তো অনেকে চিনতেই পারছো, তো এটা হলো উকিলনাড়া প্রফুল্লনগর স্কুল। তো এই যে এখনই পতাকাটা উদ্বোধন হবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে শুরুতেই জানাই আমার তরফ থেকে 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, ছোটদেরকে ভালোবাসা। তো এই দিনটা হলো এমনই একটা দিন যারা আমাদের দেশের জন্য অনেক শহীদ নিজের রক্ত জীবনটা পর্যন্ত দেশের জন্য উৎসর্গ করে দিয়েছে। তো সবার জন্য এই দিনটা আমরা প্রত্যেককে সবাই উদযাপন করি। তো যাই হোক, এখন এই যে পতাকা উত্তোলন হবে, তো আর তারপরে যে আমরা মায়েরা সব এক জায়গায় বসে একটু আড্ডে আর কি সব মারছিলাম, তো এই যে এখন এখানে বসে সব গল্প করছি। আর তারপরে তো অনেক প্রচুর অনুষ্ঠান রয়েছে স্কুলে, তো তোমাদেরকেও দেখাবো, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো ওই দিকটায় যাই। এই যে তারপরে এখন দেশের পতাকা এখন উদযাপন হবে। তো ভারত, আমাদের ভারতবাসী, আমরা ভারতকে ভালোবাসি, আমরা সবাই ভারতের নাগরিক, ভারতে ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে থাকতে ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, এই দিনটা আসুক, বছর বছর ফিরে আসুক, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য প্রত্যেকটা, যারা নতুন ছেলে মেয়েরা বড় হচ্ছে, যারা দেশের কল্যাণের জন্য বড় হচ্ছে, তো সবার জীবনে এই দিনটা আসুক। তো যাই হোক, আমাদের স্কুলের কিন্তু পতাকায় যে এখন উদ্বোধন হয়ে গেছে, তো স্কুলে অনেক রকমের অনুষ্ঠান হবে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তোমাদের একটা জিনিস দেখায় দেখো, আজকে সকালে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু অনেক রকমেরই জিনিস দিয়েছে। আমাদের সময় কিন্তু খালি একটা লজেন দিত, আর দেখো চিপস, কেক, লাড্ডু অনেক কিছু দিয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এবার কী কী অনুষ্ঠান আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই চটপট করে, চলো। তারপরে দেখো এই যে এখানে হচ্ছে আবৃত্তি, এ দেখো প্রচুর গার্জিয়ান রয়েছে, প্রচুর ছেলেমেয়ে রয়েছে, খুব সুন্দর অনুষ্ঠানটি হয়েছে। তারপরে এই যে হচ্ছে নাচ, তো আমি কিন্তু এই নাচের ভিডিওটা তোমাদের দুটো পার্ট করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমার ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে দেখে এসো। তো এখানে যেহেতু কপিরাইট চলে আসবে, সেজন্য আমি পরে গানটা ভালো করে এডিট করে তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর
অনুষ্ঠানটা হয়েছে, সবাই নাচ করেছে। তো চলো আর কি কি হয়েছে তোমাদের একজনকে দেখিয়ে দিই বন্ধুরা। তারপরে এই যে আরেক দল উঠেছে নাচ করতে, ঠিক আছে, তো এর ভিতর আমার মেয়েও রয়েছে। যাই হোক, তোমরা সেটা খুঁজে বের করো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। তো স্কুলটা আবারও দেখিয়ে দিই, যে স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো, টাটা, বাই বাই।